অঞ্জনায় পরিচালিত নাটক বদরুদ্দিন এখন বদরুদ্দিন থ্রি। ঈদের জন্য নির্মিত এই নাটকে একজন চোরের চরিত্রে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সাত পর্বের ধারাবাহিকে এই অভিনেতার বিপরীতে দেখা যাবে আজমেরি হক বাঁধনকে। মামা ভাগ্নে বদরুদ্দিন ও মতি পেশায় চোর। একদিন মহল্লার এক খালি বাড়িতে চুরি করতে গিয়ে দুজন ধরা পড়ে আরেক সুন্দরী চোরের কাছে। শত্রুতা না হয়ে হয় সন্ধি। এরপর দল বেঁধেই চর্যুবৃত্তি চালায় বদরুদ্দিন বাহিনী। তবে কোনো ছোটখাটো চুরি নয়, পরিকল্পনা তাদের পুকুর চুরির। এমন গল্প নিয়ে নির্মাতা অঞ্জনাইচের নাটক বদরুদ্দিন এখন বদরুদ্দিন থ্রি। গল্পের মধ্যে টুইস্ট আছে বেশ কিছু, যে বদরুদ্দিন নামের একটা মানুষ, আবার তাকে খুঁজছে একজন মানুষ, সেও বদরুদ্দিন। সে আবার যেখানে গিয়ে আশ্রয় নিচ্ছে তার নামও বদরুদ্দিন। তো বেশ একটা কনফিউজিং ব্যাপার ছিল। নির্মাতার লেখা গল্পে হাস্যরসাত্মক ধর্মী নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, আজমেরি হক বাঁধন, ফারুক আহমেদ, সামিয়া খান ও আরফান সহ অনেকে। মেয়েটা বেসিক্যালি চোর এবং সে হচ্ছে একটু রাগি চোর। মানে হয় না যে আমি জাহিদ ভাই, ফারুক ভাই দুজনকে ধমক দিয়ে কথা বলি এবং আমি ওদেরকে বলি যে এটা এইভাবে করো, এটা এইভাবে করো, হ্যাঁ, এবং সরাসরি তুমি করে বলছি, মানে খুব ডমিনেট করি ওদেরকে। রুবাবা ক্যারেক্টারটা বেসিক্যালি একজন একটা ইনোসেন্ট মেয়ে, যে খুবই হাবাগোবা এবং সে একদম টিউবলাইট টাইপের, যেহেতু কমেডি নাটক আর সে নায়িকা হতে চায়, এটাই তার মেন ড্রিম। টম ক্রিয়েশনের প্রযোজনায় সাত পর্বের এই ধারাবাহিকটি আসছে ঈদে প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশনে। শুভবর্ণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।